দেশে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন ভেরিয়েন্টের প্রভাবে প্রথম ঢেউয়ের তুলনায় দ্বিতীয় ঢেউ অধিকতর শক্তিশালী, এমনকি দ্রুত গতিতে সংক্রমণ ছড়াতেও বেশ সক্রিয়। এদিকে সংক্রমণ বৃদ্ধি ও শনাক্ত বিবেচনায় রাজধানীর দুটি এলাকাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আরও দেখুন রিপোর্টে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম MIS এর বরাতে ঢাকার ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর কথা জানিয়েছে সরকারি রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR। MIS এর তথ্য মতে, রাজধানীর রূপনগর ও আদাবর এলাকায় করোনা ভাইরাস শনাক্তের হার সবচেয়ে বেশি। COVID-19 পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন এমন মানুষের মধ্যে রূপনগরে 46% এবং আদাবরে 44% মানুষের করোনা পজিটিভ এসেছে। এছাড়া আরও 17টি থানায় করোনা শনাক্তের হার 30%-এর ওপর। তথ্য বলছে, উত্তর সিটি রূপনগর থানা এবং আদাবর থানা এলাকায় করোনার ডেঞ্জার জোন। এই দুই এলাকার যারা কোভিড পরীক্ষা করিয়েছেন তাদের মধ্যে আক্রান্তের হার অন্যান্য সব এলাকার চেয়ে বেশি। এর মধ্যে রূপনগরে শনাক্তের হার 46%, আদাবর এলাকায় 44%। এছাড়া ঢাকার অন্য থানাগুলোর মধ্যে 17টি এলাকায় করোনা শনাক্তের হার 31%-এর বেশি, 23টি থানায় 20%-এর ওপর এবং 7টি থানায় 11%-এর ওপরে শনাক্তের হার বলে জানায় IEDCR। পরীক্ষা বিবেচনায় 31%-এর ওপরে শনাক্তের হার রূপনগর, আদাবর, শাহ আলী, রামপুরা, তুরাগ, মিরপুর, কলাবাগান, তেজগাঁও, মোহাম্মদপুর, মুগদা, গেন্ডারিয়া, ধানমন্ডি, হাজারিবাগ, নিউ মার্কেট, চকবাজার, সবুজবাগ, মতিঝিল, দারুসসালাম, খিলগাঁও থানা এলাকায়। শনাক্তের হার 21-30%-এর মধ্যে রয়েছে শাহবাগ, বংশাল, লালবাগ, শাহজাহানপুর, রমনা, কামরাঙ্গীরচর, শ্যামপুর, বাসাবো, বনানী, উত্তরখান, শেরেবাংলানগর, সূত্রাপুর, যাত্রাবাড়ি, পল্লবী, কাফরুল, ডেমরা, ওয়ারি, ভাটারা, দক্ষিণখান, খিলক্ষেত, কদমতলি, উত্তর পূর্ব থানা ও পল্টন থানা এলাকায়। শনাক্তের হার 11-20%-এর মধ্যে রয়েছে তেজগাঁও ডেভেলপমেন্ট ও শিল্পাঞ্চল থানা, উত্তরা পশ্চিম থানা, ভাসানটেক, গুলশান, ক্যান্টনমেন্ট থানা ও বিমানবন্দর থানা এলাকায়। সারা দেশে সংক্রমণ ও মৃত্যুর হারেও এগিয়ে রয়েছে ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তর ঢাকার অতি ঝুঁকিপূর্ণ এসব এলাকায় সামাজিক স্বাস্থ্য সচেতনতা মানতে সবচেয়ে বেশি কড়াকড়ি আরোপের পরামর্শ দিয়েছে। কানিজ ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।